हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल। आमी रोबिनुड आर एकोन बाजे घड़ीते छोटा। आमी किन्तु उठे पड़ेछी सत्य कथा बोलते घूम थेके, आर तोमरा देखो एकोनो बिछानार उपरे बसे आछी। आर शीतकाले किन्तु बिछाना छाड़ा खूब 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 कष्टकर। आज के बिराट बड़ एकटा राइड आछे, सारा रात किन्तु मशा कामड़ेछे, हाथ फुलिए दिएछे, केन जानि ना। কোথায় যাব একবারও জিজ্ঞেস করলে না। আজ যাব বিরাটি থেকে 102 কিলোমিটার, অর্থাৎ পূর্ব মেদিনীপুরের ক্যাপিটাল তমলুক। 9:30টার মধ্যে আমি সম্পূর্ণ জার্নি কমপ্লিট করব। আর আমার সাথে থাকবে আমার রথ বাগম্যান স্ট্রেট, সুজুকি বাগম্যান স্ট্রেট। আর রথ কিন্তু এখন গ্যারেজে আছে, ওকে আনবো, আনার পরেই কিন্তু জার্নিটা কমপ্লিট করব। তো চলো, সকালবেলা বেশি না বকে আমরা আমাদের জার্নিটা কন্টিনিউ করি। আর তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। একটা ছোট্ট রাইড, সরি বিশাল বড় রাইড, একটা বিশাল বড় রাইড, 102 কিলোমিটার রাইড, আর ওটা আমি কমপ্লিট করব 2 ঘন্টার মধ্যে। চ্যালেঞ্জ রইল, আর আমি কিন্তু বোম্বে রোড দিয়েই ক্রস করব। চলো ওকে ভিডিওটা কন্টিনিউ করা যাক। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি এখন বেরিয়ে পড়েছি বিরাটি থেকে তমলুকের উদ্দেশ্যে, অর্থাৎ আজকের কিন্তু ডেস্টিনেশন তমলুক, পূর্ব মেদিনীপুরের কিন্তু ক্যাপিটাল। আর আমার সঙ্গে আমার বাহন, তোমরা দেখতে পাচ্ছ আমার রথ আছে, বাগম্যান স্ট্রিট 125। এই রথ নিয়ে কিন্তু আমি আমার জার্নি শুরু করেছি। তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আমি জাস্ট কিন্তু দিল্লি রোডে উঠব। এই দিল্লি রোডে উঠলাম, আর প্রথমত আমি এয়ারপোর্ট 1 নম্বর থেকে ফুয়েল আপ করবো, দেন আমি আমার জার্নিটা কন্টিনিউ করবো। আজকে জার্নি 100 কিলোমিটার্স, ঠিক বিরাটি থেকে তমলুক রাধামণি হয়েই আমি ঢুকব, সেটা 100 কিলোমিটার্স। ফুল করে দাও। তোমরা দেখতে পাচ্ছ আমি এয়ারপোর্ট কিন্তু 1 নম্বরে আছি, আর 1 নম্বর থেকে আবার কিন্তু আমি দিল্লি রোডে ব্যাক করব এবং দক্ষিণেশ্বর হয়ে কিন্তু আমি বোম্বে রোড ধরব। এবং বোম্বে রোড ধরার পরে আমি কোলাঘাট ক্রস করব। কোলাঘাট ক্রস করে কিন্তু বাম দিকে দীঘা রোডে কিন্তু টার্ন নেব। ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটা লাইক করো, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে, আর কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। ফ্রেন্ডস, আমি এখন কিন্তু দক্ষিণেশ্বরের দিঘিতে ঢুকব। দক্ষিণেশ্বরের দিঘি ঢোকার আগে একটা কথা বলি, দেখো এখান থেকে দুটো রাস্তা কিন্তু ভাগ হয়ে গেছে, আর বাম দিকে কিন্তু অনলি ফোর হুইলার এবং হচ্ছে বড় গাড়ির জন্য প্রযোজ্য, এটা হচ্ছে টোল রোড। এই রোডে কিন্তু বাইক এবং অটো সম্পূর্ণরূপে নিষিদ্ধ। দেখো এখানে একটা সাইন আছে, বাইক এবং অটো কিন্তু নিষিদ্ধ। আমার আমি একবার কিন্তু কেস খাচ্ছিলাম, ঠিক ওই ওই যে ব্যাগটা দেখতে পাচ্ছ ওই ব্যাগের ওখানে, একবার কিন্তু হাইওয়ে পেট্রোলের গাড়ি আমাকে ধরেছিল, যে আমি সেদিন ডাকাত কালীবাড়ি যাচ্ছিলাম হুগলি, এখান থেকে বছর দুয়েক আগের ঘটনা। আমি জানতাম না এখান দিয়ে কোনো বাইক ক্রস করতে পারে না, আমাকে কিন্তু প্রায় 2100 টাকা কেস দিয়ে দিচ্ছিল, কিন্তু কেস আমি খাইনি। কারণ হচ্ছে ওখানকার যে কিন্তু এসআই ছিল, এসআই হচ্ছে আমার স্ট্রেন ছিল, ঠিক আছে, হঠাৎ করে তার সাথে দেখা হয়ে গিয়েছিল, কনস্টেবলগুলো ধরে কেস দিয়ে দিচ্ছিল। তো যাই হোক, কেস কিন্তু দিতে পারেনি লাস্ট। আর আমি কিন্তু এখন এই রোডটা ধরবো, এই রোডটা ধরার পরে আমি দক্ষিণেশ্বর বালিব্রিজ হয়ে কিন্তু বোম্বে রোডে উঠবো। তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু মারাত্মক একটা দিঘি, দেখো চারিদিকে রাস্তা, এই দিকে একটা রোড চলে গেছে, এই এই সোজা গেছে কিন্তু আলমবাজার, আলমবাজারের দিকে একটা রোড চলে গেছে, আর ডান দিকে আমি ঘুরছি, দেখতে পাচ্ছ তোমরা সামনে দক্ষিণেশ্বর, ব্যাস এই যে তোমরা দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বরের কিন্তু হচ্ছে স্কাই ব্রিজ, স্কাই ব্রিজ কিন্তু
হচ্ছে ওখান থেকে রেডি আছে। দক্ষিণেশ্বর মন্দির যেতে গেলে এখান দিয়ে ওয়ে যেতে হবে। আর আমি এখন সোজা ক্রস করছি। এই জাস্ট আমরা বালি ব্রিজে উঠে পড়লাম। আর দেখো অনেকে এক্সারসাইজ করছে। আর এটা হচ্ছে গঙ্গা নদী, আর ওই হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির। সকাল 7:30 সময় বালি ব্রিজের ভিউ। এই ব্রিজের পরেই কিন্তু দিল্লি রোড এবং বোম্বে রোড আলাদা হয়ে গেছে। দেখতে পাচ্ছ সোজা রোডটা হচ্ছে দিল্লি রোড, একদম সিধা দিল্লি। আর আমি কিন্তু বাম দিকে টার্ন নিচ্ছি, দেখতে পাচ্ছ খড়গপুর লেখা আছে, এটা হচ্ছে বোম্বে রোড। এই দুটো রোড কিন্তু টার্ন নিল। আর আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি বোম্বে রোড বরাবর। তোমরা বোম্বে রোডের সকালবেলার এই স্নিগ্ধতা এবং ভিউটা দেখো, জাস্ট সুপার একটা ভিউস। চারিদিকে কিন্তু রোদটা পড়েছে আর শীতকালে সকাল একদমই কষ্ট হচ্ছে না। দেখো লেখা আছে বোম্বে হচ্ছে 1973 কিলোমিটার আর কোনা এক্সপ্রেস 8.5 কিলোমিটার। আর আমার গাড়ি কিন্তু এখন 73 কিলোমিটার পার ঘন্টা করে কিন্তু ছুটছে। সামনে ধুনাগড় টোল প্লাজা, আর গাড়ি কিন্তু এখন ছুটছে 76-77 কিলোমিটার পার ঘন্টা বেগে। দেখো বোম্বে রোডের ভিউটা দেখো, জাস্ট অপরূপ সুন্দর লাগছে। দিস ইজ ভেরি অ্যামেজিং। Now I am going to cross the first toll plaza of my journey, that is Dhunagarh toll plaza. দেখতে পাচ্ছো লেখা আছে জলা ধুলাগড়ি টোল প্লাজা। আর এটা কিন্তু বাইকের জন্য, বাইকের কিন্তু ওয়েস্ট বেঙ্গলে কোনো টোল লাগে না। ওয়েস্ট বেঙ্গল না, ম্যাক্সিমাম রাজ্যে কিন্তু বাইকের কোনো টোল লাগে না, কিন্তু লাদাখ যেতে গেলে এমন কিছু কিছু টোল প্লাজা আছে যেখানে কিন্তু বাইকেরও টোল লাগে। ধুনাগড় টোল প্লাজা ক্রস করলাম। ক্রস করার পরে আমরা আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। গাড়ি ছুটছে এখন 81 কিলোমিটার পার ঘন্টা বেগে। দিস ইজ ডাইভারশন। নাও ডাইভারশন ক্লোজ, দিস ইজ দা সাইড অফ ডাইভারশন।
ছুটছে 82-83 কিলোমিটার পর ঘন্টা বেগে, তবুও যেন মনে হচ্ছে আমি সবার শেষে। দেখো বোম্বে রোডের সকালবেলার ভিউ, গাড়ি ছুটছে বর্তমানে 84-83 কিলোমিটার পর ঘন্টা বেগে, তবুও যেন মনে হচ্ছে আমি সবার শেষে। দেখো দেখতে পাচ্ছো আমার গাড়ি এখন 85 কিলোমিটার পর ঘন্টা বেগে ছুটছে, আর SBSTC মিস করে যাচ্ছে কিন্তু 100 কিলোমিটার পর ঘন্টা বেগে, তা না হলে কিন্তু আমাকে ক্রস করতে পারতো না। আমার গাড়ি যেখানে 85 কিলোমিটার পর ঘন্টা বেগে ছুটছে সেখানে SBSTC আমাকে ক্রস করলো, তার মানে মিস করে যাচ্ছে 100 কিলোমিটার পর ঘন্টা বেগে। আরে অবিশ্বাস্য স্পিড দেখো, আর কিছুক্ষণের মধ্যে কোলাঘাট ঢুকবো, আর গাড়ি কিন্তু এখন ছুটছে 89 কিলোমিটার পর ঘন্টা বেগে। রাস্তায় কিন্তু যানজট তেমন নেই, বোম্বে রোডে রাস্তায় কিন্তু যানজট তেমন নেই, আর আমি ক্রমাগত এগিয়ে যাচ্ছি কোলাঘাটের দিকে, আর কিছুক্ষণের মধ্যে আমি কোলাঘাট ক্রস করবো, আর গাড়ি চলছে বর্তমান 89 কিলোমিটার পর ঘন্টা বেগে। কোলাঘাট ঢুকবো, আর গাড়ি কিন্তু এখন ছুটছে 89 কিলোমিটার পর ঘন্টা বেগে। কোলাঘাট ব্রিজ, আমি এখন কোলাঘাট ব্রিজের উপরে আছি। দেখো একটা ট্রেন কিন্তু আসছে, লোকাল ট্রেন কিন্তু হাওড়ার দিকে ঢুকছে, আর এই নদীটা হচ্ছে রূপনারায়ণ, আর আমি কিন্তু বর্তমান কোলাঘাট ব্রিজের উপর দিয়ে আস্তে আস্তে ছুটছি। কোলাঘাট ব্রিজ পার করে আমি ঠিক বাম দিকে কিন্তু টান নিয়েছি, ডান দিক সোজা বরাবর বেরিয়ে গেছে খড়গপুর পুরী বালাসোর, আর বাম দিকে হচ্ছে দীঘার রোডে আমি টান নিয়েছি। এখন দীঘার রোডে আমার মেন গন্তব্য হচ্ছে রাধামণি, রাধামণি থেকে আমি বাম দিকে টান নেব। আস্তে আস্তে আমি রাধামণি দিকে ক্রমাগত এগিয়ে যাচ্ছি, আর দেখতে পাচ্ছি এটা হচ্ছে মেচেদা, এটা হচ্ছে মেচেদাতে আছে নন্দকুমার 26 কিলোমিটার, এখান থেকে আমি একটা রোডে দেখতে পেলাম। আর এই রাস্তায় কিন্তু সোজা পড়বে হলদিয়া, এই রাস্তায় পড়বে দীঘা, এই রাস্তায় পড়বে নন্দকুমার। দীঘার রোড বরাবর গাড়ি কিন্তু ছুটছে আর মাত্র 5 কিলোমিটার, 5 কিলোমিটার পর রাধামণি বাস স্টপ আসবে, রাধামণি স্টপেজ থেকে আমি বাম দিকে টান নেবো, বাম দিকে টান নিয়ে সোজা মানিকতলা তমলুক। এই হলো আজকের ডেস্টিনেশন। রাস্তা দেখো একদমই ফাঁকা দীঘার রাস্তা, আর আমার গাড়ি বর্তমান চলছে 78-79 কিলোমিটার পর ঘন্টা বেগে। এপাশে দেখো কাশফুল, ভিউজ তো একটু দেখো, জাস্ট অসাম ভিউজ, একদম মন মাতানো। আজকের দিনের সেকেন্ড টোল প্লাজা, প্রথম টোল প্লাজা
ধুলাগড় টোল প্লাজা ছিল এবং এটা হচ্ছে সেকেন্ড টোল প্লাজা। আমি বাইক নিয়ে আস্তে আস্তে ক্রস করে যাচ্ছি এই সম্পূর্ণ টোল প্লাজাটা। তোমরা দেখতে পাচ্ছ আমি রাধামণি স্টপেজে কিন্তু চলে এসেছি, আর এখান থেকে আমি বাম দিকে টার্ন নেব, অর্থাৎ আমি কিন্তু তমলুকের দিকে ধাবিত হব। রাধামণি থেকে সিধা আমি বাম দিকে টার্ন নিলাম। নেক্সট জাস্ট আর কিন্তু 5 থেকে 7 মিনিটের মধ্যে আমি কিন্তু তমলুকে পৌঁছে যাব, আর মাত্র 2.5 কিলোমিটার তারপরে আমি আমার কিন্তু গন্তব্যে পৌঁছে যাব। তমলুকের মধ্যে বিখ্যাত বর্গভীমা মন্দির, মা ভীষণ জাগ্রত, মায়ের কাছে যে যা চায় কখনো কেউ খালি হাতে ফেরে না। তমলুক সামনে আছে মহিষাদল, মহিষাদল রাজবাড়ি, নন্দকুমার, ঝিমলেশ্বরী মন্দির, এখানে অনেক ভ্রমণ এবং দর্শনীয় স্থান আছে। আমরা কিন্তু আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি তমলুকে। কিছুক্ষণের মধ্যে আমি আমার ক্যামেরাটা বন্ধ করে দেবো, ব্লগ কমপ্লিট হয়ে গেছে টোটাল। আমি যখন বেরিয়েছিলাম গাড়ির মাইলেজ ছিল 4444 কিলোমিটার, আর এখন 4544 কিলোমিটার, অর্থাৎ 100 কিলোমিটার। বিরাটি থেকে তমলুক একদম 100 কিলোমিটার, বাট আমি যে ডেস্টিনেশনে যাব হয়তো 101 বা 102 কিলোমিটার হবে। আর এখন চলে এসেছি রেলগেটে, এখানে আসবে মাতঙ্গিনী রেলওয়ে স্টেশন। এই রেলওয়ে স্টেশন শহীদ মাতঙ্গিনী রেলওয়ে স্টেশন। আমি আমার ডেস্টিনেশনে চলে এসেছি। তোমরা সবাই ভালো থেকো, ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর তোমরা জানিও যে কেমন লাগলো বা কেমন হয়েছে ব্লগটা সম্পর্কে, অবশ্যই কিন্তু কমেন্ট করো, লাইক করো, আর সাবস্ক্রাইব করতে জানো একদমই ভুলো না। এটা একটা ছোট্ট ব্লগ ছিল 100 কিলোমিটারের রাইড কলকাতা থেকে। আমি আমার ডেস্টিনেশনে চলে এসেছি, তোমরা সবাই ভালো থেকো।